বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের তরফে মাতারবাড়ি ব্লকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিব্যাঙ্গদের হাতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হলো, যেমন হুইল চেয়ার, কোমরের বেল্ট সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে তাদের কাছে। উপস্থিত ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, মাতারবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, সমাজকল্যাণ মাতারবাড়ি ব্লকের সমাজ শিক্ষা দপ্তরের সুপারভাইজার শঙ্কর চক্রবর্তী, মাতারবাড়ি ব্লকের ভিডিও সৌরভ দাস সহ অন্যান্যরা। এই বিষয়টাকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনা কিন্তু এবং খুশির জোয়ার লক্ষ্য করা গেছে যারা দিব্যাঙ্গরা উপস্থিত ছিলেন সেখানে। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে মাতারবাড়ি ব্লকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিব্যাঙ্গদের হাতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে এবং হুইল চেয়ার থেকে শুরু করে কোমরের বেল্ট সহ বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিষয়ে উপস্থিত ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী সহ অন্যান্যরা। এই বিষয়টাকে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। গোমতী জেলা পরিষদ গত বছর 2021 কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর থেকে একটা পুরস্কার পেয়েছিলেন, যে পুরস্কারের অর্থমূল্য ছিল 50 লক্ষ টাকা। সেই টাকা থেকে এই 5,600 কোদাল বিতরণের ব্যবস্থা করেছে, যার মূল্য 17 লক্ষ অধিক। যাই হোক, আমাদের এই মাতারবাড়ি ব্লকে কোদাল 1920টি কোদাল বিতরণ হবে। আজকে দুটি পঞ্চায়েত বিতরণের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের সূচনা। তো আমরা আপনারা অনেকক্ষণ যাবৎ এখানে অপেক্ষা করছেন। আপনারা শুনলেন যারা অতিথিরা রয়েছেন তারা কি বলেছেন এ ব্যাপারে, এবং তার পাশাপাশি অবশ্যই যে বিষয়টাকে কেন্দ্র করে একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা গেছে যারা দিব্যাঙ্গরা উপস্থিত ছিলেন সেই জায়গাতে। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে মাতারবাড়ি ব্লকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিব্যাঙ্গদের হাতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে, যেমন হুইল চেয়ার, কোমরের বেল্ট সহ বিভিন্ন ধরনের সামগ্রী, যার জেরে যারা দিব্যাঙ্গরা রয়েছে তারা কিন্তু অনেকটাই খুশি রয়েছেন। দিব্যাঙ্গদের জন্য রাজ্য সরকার, রাজ্যের বিভিন্ন দপ্তরের তরফ থেকে কিন্তু অনেক কিছুই করা হচ্ছে। আজকের এই আয়োজনকে কেন্দ্র করে দিব্যাঙ্গরা যারা জড়ো হয়েছেন, যারা সুবিধাভোগীরা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছেন। তাদের হাতে হুইল চেয়ার, কোমরের বেল্ট থেকে শুরু করে নানান নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে, যাতে করে তারা আগামী দিনে কিছুটা হলেও তাদের এই জীবনযাপনে তাদের সুবিধা হয়, আগামী দিনেও সরকার তাদের পাশে দাঁড়াবে সেই অঙ্গীকারবদ্ধই কিন্তু হয়েছেন তারা। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে এই উদ্যোগটা কিন্তু আজকে নেওয়া হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্য সংবাদ, সঙ্গে থাকবেন।